সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর টিম ইন্ডিয়ার ব্যর্থতা নিয়ে যতটা কাটা ছেড়া চলছে তার চেয়েও বেশি সমালোচনার ঢেউ যেন আছড়ে পড়ছে গ্ল্যামারাস টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর গায়ে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি সহ অনেক ভারতীয় সাবেক ক্রিকেটার আইপিএল এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যান্য দেশের অনেক সাবেক তো রীতিমতো কটাক্ষ করতে ছাড়ছেন না আইপিএল কে। এই তো সামনের মাসের শেষের দিকে 16তম আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে এই আইপিএল টি টোয়েন্টির বিশ্বমঞ্চে ভারতের সাফল্যে কিভাবে ভূমিকা রাখছে সেটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই আইপিএল নিয়ে সমালোচনা করতে ছাড়েন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। ইংল্যান্ডের কাছে ভারতের শোচনীয় পরাজয়ে এবার খোঁচা মারার মোক্ষম অস্ত্র পেয়ে গেছেন রমিজ। অনেকটা উপহাস করেই যেন বলেছেন, বিলিয়ন ডলার লিগ যাদের তারা পেছনে থেকে গেল, আমরা এগিয়ে গেলাম। এর মানে এটাই যে আমরা কিছু জিনিস ঠিকমতো করে দেখাতে পেরেছি। এমনি এমনি তো আর কাঠগড়ায় নয় আইপিএল, টি টোয়েন্টির দুনিয়া সেরা লিগ যারা আয়োজন করছে 15 বছর ধরে সেই তারাই এই সময়ে একটা বিশ্বকাপও জিততে পারেনি। যেই পাকিস্তানি ক্রিকেটাররা প্রথম আসরের পর থেকে আইপিএলে অবাঞ্ছিত তারাই কিনা একটা বিশ্বকাপ জিতেছে আর এই নিয়ে 3 বার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে। ওদিকে ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যে একটি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সেটাও আইপিএল শুরুর আগে 2007 সালে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু হয় 2008 সালে। 2007-এর পর টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে মোট 7টি, তার মধ্যে 2009, 2010 এবং 2012 সালের বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি ভারত। 2014 সালে ধোনির নেতৃত্বেই দ্বিতীয়বারের মতো সবশেষ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল মেন ইন ব্লু সদস্যরা। সেইবার শ্রীলঙ্কার কাছে ঢাকায় হেরেছিল তারা। এরপর 2016 সালে নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিতে, 2021 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর সবশেষ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আবারও সেমিফাইনালে হেরেছে ভারত। আইপিএল থেকে দুর্দান্ত সব ক্রিকেটার বের হয়ে আসছে ভারতের। পাইপলাইন খুব শক্ত, একাধিক দল বানানোর মতো সামর্থ্যও আছে তাদের। এসব সত্য মন গলাতে পারছে না, কারণ আইপিএল মাতানো ক্রিকেটাররা 15 বছরে একটা বিশ্বকাপ দিতে পারেনি ভারতকে। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও। আইপিএল বিশ্বের তাবত ক্রিকেটারদের জন্যই আরাধ্য এই টুর্নামেন্ট। এখানে গিয়ে তারা নিজেদেরকে শানিত করছেন, কিন্তু ভারত বারবার ব্যর্থ হচ্ছে। সবাই মনে করেছিল আইপিএল থেকে ভারত অনেক সুবিধা পাবে, কিন্তু বাস্তবতা পুরো উল্টো। দ্বিপক্ষীয় সিরিজগুলোতে দাপট দেখিয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে আরোহণ করেছে তারা, কিন্তু বিশ্বকাপে সেই শ্রেষ্ঠত্ব কোথায় গেল? আইপিএলের পর ভারতীয় পেসাররা নিজেদের গতি কমিয়ে দেয় এমন অভিযোগ করে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছেন, এশিয়া কাপের সময় আমি দেখেছি আইপিএলের পর তারা গতি কমিয়ে দেয়। আবেশ খান আইপিএল খেলার সময় ঘন্টায় 145 কিলোমিটার বেগে বল করছিল, তবে একটি আইপিএলের পর সেটি 130 থেকে 135 নেমে যায়। বিসিসিআইয়ের এর পেছনের কারণ খুঁজে বের করা উচিত। সুনীল গাভাস্করও ছাড়েননি ভারতীয় ক্রিকেটারদের। তিনি বলেছেন, কাজের চাপের কথা প্রায়ই শোনা যায়, শুধু ভারতের হয়ে খেলার সময় কেবল কাজের চাপের কথা মনে হয়। যখন আইপিএল খেলেন, পুরো টুর্নামেন্ট খেলেন, এখানে সেখানে ভ্রমণ করেন, তখন এমন কিছু মনে হয় না, তখন আপনার ক্লান্ত লাগে না, এটা ঠিক না। বিশ্বমঞ্চে ভারত বারংবারই ব্যর্থ হচ্ছে আর এ কারণে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের গায়ে কলঙ্কই লেগেছে। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।